এই যে ম্যাডাম, আপনি একটু বলেন, আপনার কতদিনের রিলেশন, বা আপনি ওকে নাকি প্রাইভেট পড়াইতেন, তারপর এক পর্যায়ে আপনি ওর সাথে বিয়ে বৈশা করছেন, তো আপনার তো বয়স তো ওনার কাছ থেকে একটু বেশি মনে হইতেছে, তো কি মনে করে বিয়ে করলেন? আসলে হ্যাঁ বলেন, আসলে ও আমার স্টুডেন্ট ছিল, ওইখান থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে রিলেশন হয়ে গেছে, তো ওখান থেকে একজন একজনকে পছন্দ করছে। এক পর্যায়ে আমি চাইছিলাম যে আমার জীবনটাই রাখবো না, কিন্তু ও আমাকে অনেক বুঝাইছে যে এটা করার দরকার নেই, আমরা বিয়ে করে ফেলি, তখন আমরা বিয়ে করে ফেলছি। কিন্তু আমার ফ্যামিলি এখনো মেনে নেয়নি, ওর ফ্যামিলিও কিছুটা মেনে নিয়েছে এখন। মানে আপনি তো বর্তমানে ওর বাড়িতে আছেন, আপনার ফ্যামিলি কেন মেনে নেয় নাই? তো ওর গার্জেন আছে কি এখানে উপস্থিত? গার্জেন আছে, তোমার গার্জেন আছে? তো গার্জেন কোথায় আছে তো আমরা এখানে বুঝতে পারি। আপনি কি হন ওনার চাচা? এই যে মানে আপনার ভাতিজার বয়স কম, এরপরে ওনার কাছে প্রাইভেট পড়তো, তারপরে মানে মেয়ের বয়স বেশি, মানে ম্যাডামের বয়স বেশি আর কি, তারপরে আপনার কিভাবে মেনে নিলেন? যে আপনার ভাইয়া কি মানে বিষয়টা কিভাবে দেখছে? এখন ওর ভালো হয়েছে, ও বিয়ে করছে, আমার তো করার নাই কিছু, ওর আপনারা হয়তো জানেন না, দেখেন তারা কিন্তু খুব সুখে সংসার করতেছে। এই যে ম্যাডাম, তো অনেকে তো আপনাদেরকে নিয়ে সমালোচনা করছে যে আপনি একজন ম্যাডাম হয়ে, আপনি একটা সম্মানী ব্যক্তি, স্কুলের ম্যাডাম, তারপর আবার বয়সে কম, ওর কাছে বিয়ে বসলেন, তো এটারে কিভাবে দেখছেন আপনি? এখন আর এটা অন্যদিকে আমরা নিচ্ছি না, কারণ যেহেতু আমরা একে অপরকে ভালোবাসতাম, বিয়ে করে ফেলছি, তো এখন এটা আমাদের মধ্যে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এটা আপনাদের মধ্যে বর্তমানে স্বাভাবিক বিষয় হয়ে গেছে, মানে এটা মানুষের কথা কান দিচ্ছেন না? এই যে ভাই, আপনাকে তো অনেকে বলে যে তুমি স্কুলের ম্যাডামকে বিয়ে করলা, বা তোমার বয়স কম, বা আপনার এরকম এলাকার প্রতিবেশীরা মন্তব্য করে, তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন একটু বলেন তো। কিভাবে নিচ্ছি ভাই, আমারটা আমি নিজে পড়ছি, মানে কারো কথা কানদেন না? হ্যাঁ, তো দর্শক মানে মূল কথা হলো আপনারা একে অপরকে ভালোবাসেন, তো এই জন্যই ঘটনাটা ঘটছে। তো দর্শক, তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এখানে কিন্তু এখনো তারা 7 দিন ধরে সংসার করতেছে, এই যে দেখেন এইটাই হলো তাদের বাসরঘর, মানে আপনাদের সবকিছু মানে ডেকোরেটর সবকিছু ভেঙে গেছে, 7 দিন তো হয়ে গেছে নাকি? তো দেখেন, এরপরে দেখেন বিয়ের এখন দেখেন এখনো কিন্তু যেই মুরাসা দিয়ে বিয়ে করছে, যে দেখেন জামাইয়ের মুরাসা কিন্তু এখন আছে, আমরা যদি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে, আপনারা জানেন। এই যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন পুরো গ্রামবাসী মানে এখানে বীর করতেছে, মুরব্বীরা, ছেলেরা, বৃদ্ধরা, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু এখানে বীর করছে তাদের ঘরে, একটাই কারণ, তো কি একটা আজব ঘটনা ঘটেছে দর্শক, তো তারা কিন্তু খুবই ব্যক্তিগতভাবে তারা খুবই সুখী, খুবই হ্যাপি, তারা খুব ভালোভাবে সংসার করছে। এই যে ভাই, আপনি একটু বলেন, মানে যেহেতু আপনার কাছ থেকে ম্যাডামের বয়স বেশি, আপনি আবার হাত ছাইড়ে দিবেন না তো, যে উনি বয়স আরো বাড়লে মানে কালের পরিবর্তনে যে আপনি আবার নতুন করে সংসার করবেন, এরকম করবেন না? এরকম শিওর করবেন? পছন্দ হয়েছে মানে আর হাত ছাড়বেন না? না ম্যাডাম, আপনাকে কতটুকু ভালোবাসে আপনার মানে বর্তমান স্বামী? আমাকে ও অনেক ভালোবাসে, প্লাস ও আমার ভিতরে এতটা উৎসাহিত করে, যার জন্য আমি এখানে টিকে আছি এখনো। যদি ও আমাকে এতটা উৎসাহিত না করতো, তাহলে হয়তো বা আমার জীবন দেওয়া ছাড়া কিছু উপায় থাকতো না, কিন্তু ও আমাকে এখন অনেক ভালোবাসে। এখনো ভালোবাসে না? অনেক। আচ্ছা ম্যাডাম, আপনার তো অনেক বয়স, আপনাকে এর আগে কোনো বিয়ে শাদী হয়েছে কিনা? হ্যাঁ, আমার এর আগে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড ছিল। হ্যাঁ, তারপরে মানে কি হয়েছে এই হাজবেন্ডের সাথে? আমার হাজবেন্ডের সাথে কিছু হয় নাই, কিন্তু ওর সাথে আমার রিলেশন হয়ে গেছে, আমার হাজবেন্ডের সাথে এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ওকে বিয়ে করে ফেলছি। ও আচ্ছা, তো দর্শক দেখেন মানে ওনার মানে এই জিনিসটা হাইড করতে চাচ্ছে, হাজবেন্ডের সাথে যে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে, নাহলে তো ওনাকে চাললেন না, ঠিক না? তো যাই হোক, তো আপনার ভালোভাবে সংসার করেন দর্শক, বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে, যাই হোক আপনারা তো মিল আছেন নাকি? যাই হোক, আর আপনার ওর আপনার বয়স কত বললেন? 24। তাহলে তো আপনার মানে বিয়ের বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্ক, একটা ছেলের বিয়ে করতে যে বয়স লাগে এটা তো হয়েছে না? তো যাই হোক, আর আপনার ফ্যামিলিও মাইনে নিছি, তো দর্শক তো ওরা সুখে সংসার করে, আপনার সবাই মানে দোয়া করবেন ওদের জন্য। তো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।